নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বিভিন্ন ধরনের সরকারি গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকন বাজান যাতে করে যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর হলো হাজার হাজার কর্মী নিয়োগ রাজ্য পুলিশে আবেদন ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আপনারা বিষদে জানুন খবরটি প্রকাশিত হয়েছে এবেলা একটি অনলাইন সংবাদপত্রিকায় প্রায় সাড়ে আট হাজার পোস্টে কর্মী নিয়োগ করতে চলে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ড ডাব্লুবি পুলিশ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এই সাড়ে আট হাজার পোস্টের জন্য আবেদন করা যাবে বলে জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে পোস্টগুলির জন্য কেবল পুরুষরাই আবেদন করতে পারবেন এই পোস্টে আবেদন করার শেষ তারিখ পাঁচই মার্চ দু হাজার উনিশ পাঁচটি ধাপে আবেদনকারীদের পরীক্ষা হবে এবং তারপরেই পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ড অন্তিম মেধা তালিকা প্রকাশ করবে তবে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পোস্টগুলির জন্য শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা তার সমতুল্য হতে হবে আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে ও বলতে জানতে হবে পরীক্ষা পদ্ধতির প্রথম ধাপে সাধারণ জ্ঞান অঙ্ক এবং রিজনিংয়ের উপর পরীক্ষার্থীর দক্ষতা যাচাই করে দেখা হবে পরবর্তী ধাপে শারীরিক পরিমাপ করা হবে তৃতীয় ধাপে পরীক্ষার্থীর শারীরিক দক্ষতা পরীক্ষা করতে করে দেখা হবে চতুর্থ পর্যায়ে পঁচাশি নম্বর একটি লিখিত পরীক্ষায় বসতে হবে সবশেষে হবে মৌখিক ইন্টার